এই পাটে এসে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সমস্ত ইলাহ বাদ দিয়ে এক ইলাহ ধরো, এর যে বড় আশ্চর্যের কথা, মা সামিনা বিহাযা ফি আবাইন আল আউয়ালিন, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর আমলে এই কথা শুনিনি। এই প্রশ্নের সম্মুখীন আজকে মুসলমানদের কাছে আমাদের হতে হয়, সম্মুখীন হতে হয়, কথা বুঝতে পারছেন? আজকে অন্যরা না, মুসলমানরা এইগুলি কয়, আমাদের বাপ দাদারা আমাদের বুজুর্গরা এটা করে এসছেন। একজন তো আমার দায়ী করলেন, আরেকজনের কয় দোয়া মুখুল এবাদা, দোয়া হইলো ইবাদত, মুখুল এবাদা, আর আপনি দোয়া করলেন না নামাজের পরে, এইভাবে কাজেই গেল সব শেষ। উনি সব জানেন, সব বললেন, এরপর যখন ব্যাখ্যা করলাম আর কথা নেই, আর কথা। অতএব জানতে হবে আগে, মানতে হবে পরে। আজকে শাবানের 15 তারিখে রাত, লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত হলো, 15 তারিখের রাতটা হলো মাঝামাঝি রাত, লাইলাতুন নিসফ মিন শাবান। এই সম্পর্কে ইমাম তিরমিজির একটি হাদিস আছে, এ সম্পর্কে বাইহাকি কিছু কথা বলেছেন, ইমাম বুখারী এগুলি পাতে লওয়ার মতো, ইমাম মুসলিম গ্রহণ করার মতো এগুলি দেখেন নাই, কারণ এগুলি সনদগুলো এমন দুর্বল এই পর্যায়ের, যেগুলি গ্রহণ করান না রেওয়ায়াতান না দেরায়াতান, বর্ণনা সূত্রের দিক থেকে গ্রহণ করা নয়, এবং যুক্তির কষ্টি পাথরও এগুলি টিকে না, দেরায়াতও টিকে না। হ্যাঁ, আজকে রাতের ব্যাপারে মশহুর হাদিস হলো যেটা ইমাম তিরমিজি বয়ান করেছেন, সেটা হচ্ছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রাতে তিনি ঘুম থেকে জাগলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি তার পাশে ছিলেন, আর আজকে রাতটি তার জন্য বরাদ্দকৃত, তার ভাগের রাত। তিনি যখন পেলেন না কাছে, তখন খুঁজলেন ঘরে কোথাও পেলেন না, তারপরে দৌড়ে গেলেন কোন জায়গায়, জান্নাতুল বাকি, কবরস্থানে গেলেন। কবরস্থানে গিয়ে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ থেকে উপর দিকে এইভাবে যে তিনি দোয়া করতেছেন। হযরত আয়েশাকে দেখে জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কি মনে করছো আল্লাহ আল্লাহ রসুল তোমার সঙ্গে খেয়ানত করছে, এটা মনে করছো মনে হয়? খেয়ানত মানে রাতটা তো তোমার, আমি আরেকখানে নিয়ে গেছি, তবে এইখানে এসছি জানো, আজকে রাত্রি কোন রাত জানো? বলে কোন রাত? বলে এটি শাবানের 15 তারিখের রাত। আমি কিন্তু বললে আপনারা সুবহানাল্লাহ পড়া শুরু করবেন, আমি পড়বো ইন্না লিল্লাহ, আপনারা পড়বেন সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? লোকেরা খেয়াল করে না তো, আগে থেকে খেয়াল রাখে না তো সুবহানাল্লাহ পড়া শুরু করে। সেটা হলে এই যে তিনি বলছেন যে আজকে রাত আল্লাহ তাআলাই উম্মতের এত গুনাহ গুনাহগারদের মাফ করেন যে বনু কেলাবের যত বকরি আছে, যত ভেড়া আছে, ভেড়াগুলোর যত পশম আছে, এই পশমের পরিমাণ অপরাধীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, কেউ বললেন না? আলহামদুলিল্লাহ, আগেই জেনে ফেলছেন তো, এখানে সুবহানাল্লাহর জায়গা না, এটা ইন্নালিল্লাহর জায়গা। ইন্দ্রজালে কেমন করে এটা দেরা এতেন, আমরা যুক্তি দিই। আরেকটা হাদিস দেখলাম, তাদের কত হাজার ইয়ে ছিল, কি বলে, বকরি, এটা আমার ভুলে গেছি, অনেক আগের দেখা, তো আমি হিসাব করে দেখলাম যে যেই পরিমাণ মাপের কথা হয়েছে, এক রাতে যা মাফ করছে, কেয়ামত পর্যন্ত আর কোনো অপরাধী থাকবো না, সব মাফ। এত পশম হবে যে মাপ দেওয়ার পরও পশম বেঁচে যাবে, এতে কোটি কোটি মুসলমান সব মাপ তো পেয়ে গেছে, আমরা এখন সব মাপের খাতায়, নতুন করে দরকারই নেই আগেরটাই, কারণ ওই জমানা তো এত মুসলমান ছিল না, আমাদের কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানকে ইনক্লুড করলে, ইমানদারকে ইনক্লুড করলো, ও সমান হবে না। কাজেই দুর্বলতা এখানে এক, প্রথম দুর্বলতা এটা নয়, এটা দ্বিতীয়। প্রথম দুর্বলতা হলো তিনি তালাশ করতে করতে কোথায় গেলেন, নবী সাল্লামকে কবরস্থানে তালাশ করতে যাবেন কেন? কবরস্থানে দুর্ঘটনা ঘটলে, মানে কেউ মারা গেলে দাফন করার জন্য মানুষ সেখানে যায়, অথবা জিয়ারতের জন্য যায়। এখন তিনি কেন কবরস্থান থেকে, বাসা থেকে কবরস্থানে চলে গেলেন, যাওয়া তো ছিল আরেকজনের বাড়িতে, ওইখানে গিয়া তালাশ করার দরকার ছিল, তা না করে তিনি কবরস্থানে হাজির হলেন।
আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াস করতেছেন কোন জায়গায়? এবার বলুন, তিনি যে হযরত আয়েশাকে লক্ষ্য করে রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা তিনি ওয়াস করছেন, এটা কোন জায়গায় বসে ওয়াস করছেন? কবরস্থানে। ওয়াসটা কি কবরস্থানে বসে ওয়াস? এই কষ্ট ইসলাম মসজিদের ওয়াস, ঠিক না? এখানে এখন ওয়াস করব, আজকে রাতের ফজিলত বয়ান করব, এখন আমি কবরস্থানে ওয়াস করতেছি, এক নম্বর। দুই নম্বরে সামনে কে? হযরত আয়েশা। তো নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তোমার কাছে যা কিছু নাজিল করা হয়েছে তা তুমি পৌঁছে দাও। তিনি পৌঁছাচ্ছেন এখন কোন জায়গায়? কবরস্থানে। তাও এখন রাত ১২টার পরে, কটার পরে? ১২টার শেষ রাতের দিকে, মনে করেন রাত ২টার দিকে। আর সেখানে তার সামনে অডিয়েন্স হিসাবে কে উপস্থিত? হযরত আয়েশা। এখন তিনি শুনবেন কোন সময়? কমিউনিকেট করবেন কোন সময়? মানুষের এই এই রাতের ইবাদতটা এই মাপ নেবেন কোন সময়? ইবাদত লোকেরা করবে কোন সময়? কোন দিক দিয়ে মিলানো যায় না, কাপড় এদিক দিয়ে টান দিলে পা খালি হয়ে যায়, পা দিকে টান দিলে মাথা খালি হয়ে যায়, মিলানো যায় না। এই ওয়াজ তো দরকার ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সময় মাগরিবের সময় তিনি ওয়াজটা করতেন, সাহাবারা শুনতেন, তারা আমল করতেন। আর ইনি আবার পুরুষ না, আবার মেয়ে লোক, মেয়ে লোকের ক্ষমতা আর কদ্দুর, এখন গিয়ে কয়জনকে ইনি ওয়াজটা করবেন, বুঝাবেন যে তোমরা ঘুমিয়ে আসো, উঠো আর কি করো? কাজেই এগুলি এমন বর্ণনা, এই দুর্বল বর্ণনাগুলো আজকে উম্মত এগুলিকে গ্রহণ করে এবার আমরা ওই সমস্ত লোকেরা এগুলি বেশি গুরুত্ব দেই যারা আসল জিনিসের প্রতি গুরুত্ব নেই, তারা এই নকল জিনিসের প্রতি গুরুত্ব দেয়। আপনি ওস্তাদ, যাই হোক, এ ধরনের কয়েকটি হাদিস এসছে। এই হাদিসগুলোর সনদ নিয়ে তালাশ করে দেখা গেছে এর মধ্যে এমন সব কিছু লোক রয়ে গেছেন যারা হাদিস বর্ণনা করতেন, কোনটা মুরসাল হাদিস আর কোনটা মওদু, আর কোন মওদু এই অর্থে যে এর মধ্যে ইবনে লাহিয়া লোহাইয়াও কেউ পড়েন, এই লোক হাদিস বানাতো, এই বর্ণনা সূত্রের মধ্যে এই লোক রয়ে গেছে, এইগুলি আমাদের সামনে চলে আসছে। কাজেই ইমাম বুখারি, ইমাম মুসলিম এই সমস্ত লোকেরা এর বর্ণনা সূত্র থেকে এর দুর্বলতার কারণে এগুলিকে গ্রহণ করেনি, ফিরেও তাকাননি। আর এগুলো আজকে আমরা বাজার এমন গরম করতেছি হাদিস দিয়ে, তবে একটি একটি আয়াত দিয়ে একটু বেশি গরম করা হয়। সে আয়াতটা কি? সূরা দোখানের আয়াত। এর সাথ হচ্ছে যে আমরা মধ্যে বর্ণনা সূত্রের মধ্যে ইকরামা এক তাবেই আছেন, ইকরামা তিনি ইবনে আব্বাসের সাগরী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আরদাহুমা। ইকরামা বলছেন এই আয়াতের তর্জমা শুনুন আগে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি একটি বরকতমণ্ডিত রাতে, ফি লাইলাতিন মুবারাকাতিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুনজিরিন। এই রাতে ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রতিটি তাৎপর্যপূর্ণ বিষয়ে এই রাতে ফয়সালা করা হয়, আমরাম মিন ইনদিনা আমাদের নির্দেশে আমাদের ফয়সালা এটা হয়, ইন্না কুন্না মুনজিরিন আমরাই সতর্ককারী। এই আয়াত থেকে, এই আয়াতের মধ্যে লাইলাতুল মুবারাকাহ বলতে ইকরামা বলছেন এই রাতটা হলো লাইলাতুল নিসফ মিন শাবান, আর এই রাতের ব্যাপারে আল্লাহ পাক বলছেন আমি প্রতিটি তাৎপর্যপূর্ণ ব্যাপার সিদ্ধান্ত দেই এই এই রাতে। সুতরাং এই রাতের ফজিলতে বর্ণনা করা হয় যেগুলি আপনারা আবার কোন রাতে শুনবেন বলেন তো দেখি,
লাইলাতুল কদরের মধ্যে যা শুনবেন ওইগুলি আবার এই রাতে নিয়ে আসা হয়েছে। এখন সমস্ত মুফাসসিরিন যেমন আল্লামা ইবনু কাসির, উনি তো অনেক লম্বা আলোচনা করেছেন এর মধ্যে, দুর্বলতাগুলি উড়িয়ে কিভাবে উনি পশম বাঁচলেন চমৎকার করে আপনার পড়ে নিন। ইবনু কাসির, তারপরে ইবনু জারির তাবারি, তারপরে আপনার কুরতুবি, আল্লামা কুরতুবি, এই তিনটি তাফসির হলো উম্মাহাতু তাফসিরের মধ্যে সবচেয়ে বড় প্রখ্যাত তাফসির গুলো। এই তাফসির গুলোতে ওনারা এগুলি আলোচনা করেছেন এবং এগুলি উড়িয়ে দিয়েছেন, এগুলি মিথ্যা কথা, এর কোনো দলিল নাই, কোনো প্রমাণ নেই, খুব সুন্দর আলোচনা করার পরে। তবে এই রাত লাইলাতুল মুবারাকা কোনটা? লাইলাতুল কদর, এটাকে দুই ভাগে বলা হয়েছে। এক এক একবার বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আর এখানে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, যে বরকত মণ্ডিত রাত। এটা দেখেন, এটা তার নাম না, এটাকে কোয়ালিফাই করছে, লাইলা সিফাত আর মৌসুফ, মুবারাকা তার সিফাত, সিফাত দিয়ে মানে কোয়ালিফাই করা হচ্ছে রাতকে, এটি বরকত মণ্ডিত রাত, এটা তার মূল নাম না। কিন্তু কথা কি বুঝে আসছে, এটি মূল নাম নয়, এটা তারকে কোয়ালিফাই করা হচ্ছে, গুণান্বিত করা হচ্ছে বরকত মণ্ডিত রাত। তো লাইলাতুল কদর যে রাতটি, এই রাতকে যদি বরকত মণ্ডিত রাত বলা হয় কোনো অসুবিধা আছে? অসুবিধা হয়, বরকত মণ্ডিত রাত তো বটেই, কারণ ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এর মধ্যে প্রতিটি তাৎপর্যপূর্ণ এই যা কিছু ঘটবে এই ব্যাপারে সিদ্ধান্ত দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এটা লাইলাতুল কদরের মধ্যে দেন, সুতরাং এটাকে একবার বলা হয়েছে লাইলাতুল কদর, আরেকবার বলা হলো, এখানে বলা হলো, এখানে মাওলানা কামালউদ্দিন জাফরি ওয়াজ করবেন, আবার দুপুর বেলা বলা হয়েছিল আবু ওসামা ওয়াজ করবেন। কে ওয়াজ করবেন? ওসামার বাবা ওয়াজ করবেন, ওসামা বড় ছেলে। তো ওসামার বাবা আর কামালউদ্দিন জাফরি তো একজনই, যদিও পরিচয়টা কটা হলো, দুটো হলো। তো মূলত এই লাইলাতুল মুবারাকা এটাকে আলাদা রাত্রি ধরে এই লোকেরা সারা রাত এখানে এসে রাত্রি জাগরণ করে, এরপর যেগুলি করে তার কোনো দলিল নেই, রাত্রি জাগরণ মসজিদে এসে। আপনারা এখানে রাখবেন, এটা এই নীতিটা জানা থাকা দরকার, প্রত্যেকের জানা থাকা দরকার, মসজিদ ফরজ নামাজ আদায় করার জায়গা, আর দুই রাকাত নামাজ, কোন তো কোন দুই রাকাত, ও তাহিয়াতুল মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন, এমন সময় এক ব্যক্তি ঢুকেছে, ঢুকে বসে পড়েছে, কারণ তার হাদিস জানা আছে, ইমাম যখন মেম্বারে চলে আসে তখন কোনো নামাজও নাই, কথাও নাই, খালি শুনতে হবে। সুতরাং ওই হাদিস জেনে উনি বসে পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, আসলেইত? খুতবা বন্ধ করে ওই লোকটার জিজ্ঞেস করেন, আসলেইত? নামাজ পড়ছো নাকি তুমি? অস্বীকার করতে কালে লা ইয়া রাসূলুল্লাহ, আমি পড়ি দেই। নবী সাল্লাল্লাহু কি বললেন শুনুন, তিনি বললেন কুম, দাঁড়াও, ওয়ার কারাকাতাইন, আর দুই রাকাত আদায় করে নাও। এটা কোন নামাজ? এটা কাবলাল জুমা কি? এটা কাবলাল জুমা তো বটেই, মানে জুমার আগে। এটা হলো তাহিয়াতুল মসজিদ, তাহিয়া পড়ার জন্য তাকে মাফ করলেন না, বসে পড়েছে। তাহলে ওই হাদিসের সঙ্গে সংঘর্ষ হলো, যে হাদিসে বলা হলো ইমাম মেম্বারে চলে আসলে কথাও নাই নামাজও নাই, তাহলে কেমন হলো, সংঘর্ষ হলো না? না না, সংঘর্ষ হয়নি। এর অর্থ হচ্ছে যারা আগে মসজিদে ঢুকেছে, তাহিয়া পড়েছে অথবা সুন্নাহ পড়েছে অথবা নফল যাই পড়েছে, পড়ার পরে বসে পড়েছে, বসে পড়ার পরে এরপরে অথবা পড়ার মধ্যে আছে, দ্বিতীয় রাকাতে আছে, হ্যাঁ, এখন ইমাম মেম্বারে চলে আসে, সে কমপ্লিট করবে, যেটা শুরু করেছে ওটা কমপ্লিট করবে, নতুন করে নামাজ শুরু করবে না। আর নিউ কামার যে নতুন ঢুকেছে মসজিদে, সে কিন্তু দুই রাকাত পড়া ছাড়া বসবে না। কথা কি ক্লিয়ার হলো? আমাদের দেশের মৌলভীরা, আল্লাহ হেদায়াত করতো, বড় বড় মৌলভীও,
এরা একটা নাসেক ধরছে আর একটা মনসুখ, মনসুখ ধরছে কোনটা কি? জি মনসুখ হলো ওই যে মসজিদে ঢুকলে নামাজ পড়া যাবে না, নামাজ পড়া যাবে না, এটা এটাকে নামাজ পড়া ঢুকলে দু রেকাত পড়তে বলা হয়েছে, ওটা হলো মনসুখ। নাসেক কোনটা? পড়া যাবে না সেটা নাসেক, এটা ওটাকে বাতিল করে দিয়েছে। অথচ ঘটনা শোনার পরে আগে কোনটা পরে কোনটা এরকম তো দেখি, আপনারা কোনটা আগে শুনছেন কোনটা পরে? মানে ওই লোক যে বসেছিল কি জন্য বসে পড়েছিল, ওটা তার জানা ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইমাম মেম্বারে আসলে কি নাই আর নামাজ নাই, সুতরাং বসে পড়েছে। তাহলে ওইটা তো আগের হাদিস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কুম দাঁড়াও ওয়ারকা রাকাতাইন দু রাকাত পড়ো, এটা হলো পরের হাদিস। তাহলে পরেরটা কোনটা 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 বাতিল করবে? পরেরটা না আগেরটা বাতিল করতে পারে, কিন্তু আগেরটা পরেরটা বাতিল করে কেমন করে? কয়ে কি রে তুই আমার পানি গোলা করস কেন? মনে নাই আপনারা পড়েন নাই? পানি গোড়া করে মানে নিচে আপনার নেকড়ে বাঘ পানি খাচ্ছে, উপরের দিকে দেখে ইয়েকে বকরি একটা উপরে পানি স্রোত নামছে উপর দিক থেকে নিচের দিকে বেড়া, তো কিরে তুই পানি গোলা করস কেন? না না এ নেকড়ে ছিল উপরে বকরি ছিল নিচে, তুই আমার পানি গোলা করিস কেন? মানে একটা কুয়ে ওরে খাইতে হবে তো, হালাল করতে হবে, সেই জন্য তুই আমার পানি গোলা করিস কেন? কেমন কথা আসছে যে কথা, আমি হইলাম নিচে আপনি উপরে, পানি কেমনে গোলা করি? পানি গোলা পানি কি উপর দিকে দেয়? তাহলে তোর বাবাই করছে এই করে তার ঘর মটকাবে। এখন এই যে অবস্থাটা পানি গোলা করলো কোন দিকে গেল? উপর নিচের থেকে উপর দিকে গেল। এই লোক আমল তো লোক বসলো, নবী সাল্লাম তাকে বললেন উঠো দাঁড়াও দু রেখাত পড়ো, কারণ তার জানা ছিল ইমাম মেম্বারে আসলে আর কি করা যাবে না। সুতরাং বোঝা গেল যে ও আপনি জায়গায় পে ইয়ে আপনি জায়গায় পে, এটা কিন্তু মাঝখানে কোনো কি নাই সংঘর্ষ নাই, বরং ওইটা ওইটার জায়গায় এটার জায়গায়। সেটা হলো যারা নামাজ পড়তেছিল আগে পড়ে পড়েছে নতুন নামাজ শুরু করবে না, অথবা পড়তেছিল যেটা পড়তেছিল ওটা কমপ্লিট করবে, আর যারা এখানে নতুন আসবে তারা দুই রেখাত না পড়ে বসবে না। কথা ক্লিয়ার? এখন আসুন, মসজিদ কিন্তু নফল নামাজের জায়গা নয়, এমনকি সুন্নতেরও জায়গা নয়, মনে রাখতে হবে। মসজিদ নফলের জায়গাও নয় সুন্নতের জায়গাও নয়। নফল সুন্নত, নফল হলো জেনারেল টাইটেল, এর আন্ডারে আপনার মুয়াক্কাদা বলেন, গারে মুয়াক্কাদা বলেন, রাতে বা বলেন, যত সুন্নত বলেন, এই নফলের আন্ডারে এগুলি নফল। নফল মানে অতিরিক্ত, কিসের থেকে অতিরিক্ত? ফরজ থেকে অতিরিক্ত, সেটা সেই অর্থে নফল। সুতরাং ফরজ ছাড়া বাকি নামাজগুলো এর গুরুত্ব এবং সওয়াব বেশি কোন জায়গায়? বাড়িতে, ঘরে, এখানে না মসজিদে না। আমরা মসজিদে বাড়িতে নামাজ পড়ি না, এখানে এসে শুরু করে দিই, জি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না, কোনো কোনো সময় যখন তিনি বাড়িতে পড়ার সুযোগ পাননি অথবা কোথাও মসজিদ থেকে ডাইরেক্ট কোথাও চলে যাবেন, তখন নামাজ শেষে দুই রেকাত নামাজ অথবা চার রেকাত নামাজ পড়েছেন, এটা পড়েছেন। কিন্তু তা না হয় তিনি ফরজ পড়ার পরে বসে বসে যে জিকির আজকারগুলো করতেন, এবার সোজা বাসায় চলে যেতেন, এরপরে তিনি সেখানে নামাজ পড়তেন, উজু করতেন বাড়িতে, আবার সেখানে নামাজ পড়ে তারপর মসজিদে চলে আসতেন। কোন কোন সময় সাহাবাইকে নাম যেতে দাঁড়িয়ে থাকতেন, কি বলে কাতারেও দাঁড়িয়ে থাকতেন, নবী সাহেব আসতে দেরি হচ্ছে, তিনি এসে ডাইরেক্ট এসে তারপরে তিনি আবার নামাজ শুরু করে দিলেন। অতএব এই মসজিদে এসে এই লাইলাতুল কদর বলেন কোনো কিছুই না, কোন নফল ইবাদত মসজিদে সওয়াব বেশি নয়। সওয়াব কোন জায়গায় বেশি? যেমন জুমার নামাজের পরে আপনি যদি মসজিদে নামাজ পড়তে চান, পড়তে পারেন, পড়তে পারেন, তাহলে আপনি দুই রেখাত ক রেখাত পড়বেন, চার রেখাত অথবা চার রেখাত পড়েন, দুই রেখাতেরও আছে হাদিস, চার রেখাতেরও আছে। এটি কাল্লা কাল্লা মানে খুব কম সময় নবী সাল্লাম এটা করেছেন। কিন্তু বাড়িতে গিয়ে যদি নামাজ পড়েন, নবী সাল্লাম ক রেখাত পড়তেন বাড়িতে গিয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে দুই রেখাত পড়তেন, মসজিদে বললে ক রেখাত? চার রেখাত। বাড়িতে বললে মানেটা কি কি বুঝলেন? বাড়ির তার স্বভাব অনেক, হে চার রেখাত দিয়েও দু রেখাত মোকাবিলা করতে পারবেন না, এই জন্য ওইখানে কনসেশন করা হলো
কারণ ওটার মর্যাদা বেশি। এই জন্য বাড়িতে নবী সাল্লাম সাধারণত জুমার নামাজের পরে বাসায় ফিরে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন, 4 রাকাত পড়তেন। আর মসজিদে কোনো সময় 4 রাকাত পড়েছেন? কোনো সময় 2, খুব কম সময়। অতএব মসজিদ নফল পড়ার জায়গাই না। যখন এই অবস্থা তখন আপনি লাইলাতুল শাবান কিংবা লাইলাতুল কদরের এই নফল ইবাদত করার জন্য এখানে আসবেন আপনারা? যদি করতে হয় লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানিও না, কবরে ইবাদত নাই। আর বাড়িতে তোমরা ইবাদত করো না কেন? কবর বানিয়ে ফেলছো, এটি ইশারা করা হচ্ছে। অর্থাৎ বাড়িতে আপনি ইবাদত বান্দি করবেন, নামাজ পড়বেন, নামাজ পড়লে বাড়িতে শিশুরা নাবালকরা এরাও দেখবে, বড়রাও দেখবে আপনার নামাজ পড়তে, নামাজের একটা পরিবেশ ঘরে সৃষ্টি হবে। কথা কি বুঝে আসছে? নামাজের একটা পরিবেশ সৃষ্টি হবে, সেই জন্য ঘরে নামাজ পড়বেন, নফল নামাজ গুলো সুন্নত গুলো এগুলি ঘরে। মসজিদে এসে 2 রাকাত নামাজ তাহিয়া পড়বেন, আর যদি সময় না হয় ফরজ নামাজে সামিল হয়ে দাঁড়িয়ে থাকবেন। আপনাদের এখানে আজকে জিজ্ঞেস করলাম, লোকেরা দাঁড়িয়ে আছে কেন, একামত দেওয়া হলো না? তখন ইমাম সাহেব বললেন, তাদেরকে বলা হয়েছে যে সুন্নতের সময় না থাকলে বসবেন না, দাঁড়িয়ে থাকবেন, কারণ জামাত। মাশাআল্লাহ, আজকে এই কথা শুনে আমার অন্তর বড় হয়ে গেছে। আল্লাহর মেহরবানিতে যে লোকদের মধ্যে এই অ্যাওয়ারনেস সৃষ্টি হয়েছে, আমাদের খতিব সাহেব, ইমাম সাহেব, ওনারা এগুলো আপনাদের সামনে ভালো করে ব্যাখ্যা করেছেন, আল্লাহর মেহরবানি। তো যাই হোক, এই সমস্ত ইবাদতের জায়গা মসজিদ নয়, বাড়িতে। এখন কথা হচ্ছে, আসলেই কি এই রাতের কোনো মর্যাদা নেই? আছে। এতগুলি হাদিস শোনার পরে একটা জিনিস এস্টাবলিশড হয়, সেটা কি? সেটা হলো লাইলাতুম মুফাদ্দালা, একটি মর্যাদা সম্পন্ন রাত। সন্দেহ নাই এ রাত্রির মর্যাদা আছে। তাহলে রাতের মর্যাদা আপনি কিভাবে রক্ষা করবেন? রাতের মর্যাদা ফজিলত যখন প্রমাণিত হচ্ছে তখন এই ফজিলতটা ওয়েটেস ভাবে কিসের মধ্যে? আপনি যে অন্য সময় বাড়িতে যে ইবাদত বন্দেগুলি করেন, এইগুলি যদি এই রাতেও করেন, এটা দাম বেশি বেড়ে যাবে, দাম বেড়ে যাবে। এই রাতের জন্য কোনো ইবাদত প্রেসক্রাইব করা হয় নাই শরীয়তে, সুন্নাহ, কোনো ইবাদতের নুসখা দেওয়া হয় নাই যে এই রাতের জন্য ও এক এত রাকাত নামাজ পড়তে হবে, এই করতে হবে। কালিয়বি কিতাবে আছে, অমুক কিতাবে আছে। আমি একদিন বাসের মধ্যে এক মৌলানার ওয়াজ শুনতেছি, ওই মৌলানা ওয়াজ করতেছেন, আর আমি আমার একটু কান্না আসতেছে। তো এক আরেক বড় মৌলানা ফোন করলেন, বড় মৌলানা এখন জেলখানায় ফাঁসির হুকুম নিয়ে বসে আছেন। তো উনি, আল্লাহ যেন আমাদের গভর্নমেন্টকে শুভ বুদ্ধি দেন, আর মৌলানাকেও আল্লাহ তাআলা আমাদের মধ্যে ফিরে নিয়ে আসেন, তার হায়াত দারাজ করেন ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, আল্লাহ করবেন ইনশাআল্লাহ। তো কি বলছিলেন, মৌলানা আমাকে ফোন করছেন। আমি তখন গাড়িতে, আমার ব্যক্তিগত গাড়িটা সঙ্গে ছিল না, বাসে উঠছি। তো নরসিংদী থেকে উঠলাম, ওয়াজ শুনতে। তো মৌলানা আমাকে জিজ্ঞেস করলেন, ভাই যেন আপনি কি করেন? আমি বললাম যে আমি কাঁদি, ওইটাই বার করার জন্য জিজ্ঞেস করছেন কি করেন। আমি বলি কাঁদি, কেন কাঁদেন? আমি ওয়াজ শুনছি। কি, কার ওয়াজ শুনতেছেন? অমুকের। কলা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ও তো মিশা কথা, আর দলিল প্রমাণ ছাড়া কথা, ওইগুলি মৌলবি আপনি তাদের কত, তার কথা শুনে কাঁদেন? আমি বলি শুনেন ভাইজান, সে বলে কিতাবে আসিয়াছে, কোন কিতাবে আসছে সেও জানে না, আর আমি তো জানি না, বলতে কিতাবে আসিয়াছে। কি ঘটনা? মা বাপের খেদমতের কথা কইতেছি, এ মা বাপের কথা মনে হয়ে আমার চোখ দিয়ে পানি আসছে যে ওর ওয়া শুনে না, ওইটা নয় যে সে কিতাবে আসছে অমুক ঘটনা, আমি তো ওইটা ইন্নালিল্লাহ পড়তেছি, কিন্তু মা বাপের কথা তো, আমার তো মা বাপ ছিল সেই জন্য কাঁপছি, আর কিছু না। কথা বুঝতে পারছেন? যাই হোক, আল্লাহর কি মেহরবানি, আমি সেদিন রিপোর্ট শুনলাম যে ভাইজানের বাসায়, সাইদি সাহেবের বাসায় ওই মলনায় গোশত, তরি তরকারি, মুরগি, মাছ কিনে ওই বাসায় পাঠিয়েছে। এই জন্য যে উনি কামাই করতে পারেন না, আছে পরিবারে কি খায় না খায়, ওই মলনার লোকটা দুষ্ট হইলো ভালো, মানে কথাবার্তা উল্টাপাল্লা কয়, এলম কালাম নাই, মানে মনে কথা কয়, কিন্তু ওনার প্রতি শ্রদ্ধাশীল, ওনার প্রতি কি শ্রদ্ধাশীল। এই যে শুনি আমার কাছে অবাক লাগলো, মাশাআল্লাহ, তার হচ্ছে এই ধরনের কয়, বাসায় অনেক কিছু পাঠাইছে,
আলহামদুলিল্লাহ আল্লাহর মেহ পাঠায়, অনেকেই পাঠায় আল্লাহর মেহরবানিতে। তো ওই মলানা পাঠিয়েছে, ওই মলানা এখনো বেঁচে আছে, মলানার হায়াত দারাজ করুন, আল্লাহ তারা হেদায়াত করুন, বলে না আমি আমি। তো যাই হোক, সুবহানাল্লাহ, কথা কি বলছিলাম যে এই রাতে লাইলাতুল মুফাদ্দালা, এটি বরকত, এটি মর্যাদা প্রমাণিত হয়। তাহলে মর্যাদা যদি প্রমাণিত হয়, কিন্তু কোনো ইবাদতের কথা তো বলা হয়নি, তাহলে মর্যাদা পাবেন কেমন করে? ওই যে আপনি সাধারণভাবে রাতে যে ইবাদতগুলি করেন, যেমন কোরআন তেলাওয়াত করেন, তাহাজ্জুদ করেন, জিকির আজকার করেন, ইস্তেগফার করেন, এই রাতেও যদি করেন তো এটার মর্যাদা আল্লাহ তাআলার কাছে হবে। কিন্তু এই রাতের নিয়তে মনে রাখতে হবে, এই রাতের নিয়তে কোনো ইবাদত নাই। জেনারেল আপনারা যেমন করেন এমনি ভাবে রোজা, এই রোজার ব্যাপারটাও এরকম যে নবী সাল্লাল্লাহু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু হযরতে আবু হুরায়রা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হাবিব, আমার বন্ধু আমার থেকে অঙ্গীকার নিয়েছেন, আমি যেন কখনো এই তিনটি রোজা না ছাড়ি। তিনটি রোজা কি কি? এক হল 13, 14 আর 15, প্রতি মাসে তিনটি, আইয়ামে বিদ বলে, আইয়ামে বিদের শুক্ল পক্ষের শেষ তিন দিন, শুক্লপক্ষ আর কৃষ্ণ পক্ষ, শুক্লপক্ষ শেষ হয়, শেষ তিন দিন হলো 13, 14, 15। আমার থেকে আমার বন্ধু ওয়াদা নিয়েছেন আমি যেন এটা না ছাড়ি। তা আজকে কত তারিখ হলো? জি 14, কালকে 15। সুতরাং আজকে যদি রোজা রাখেন তো কালকে 15, প্রত্যেক মাসের রোজা, তিনটা রোজা রাখা হয়। আজকে মা লা ইউদ্রাকু কুল্লুহু লা ইউদ্রাকু জুল্লুহু, ওলামা বলেন যার সবটা পাওয়া যাবে না তার অল্পটাও ছাড়া যাবে না, তার মানে সবটা ছাড়া যাবে না যতদূর পারা যায়। তিন বেলা কামাই করে, তিন বেলা ডেলি তিন বেলা খান, কামাই করছেন আজকে এক বেলার, এই জন্য রাগ করে করবেন এক বেলাও খাবো না, তাতে মরেই যাবেন। সুতরাং এক বেলা হলেও খাবেন। এখন 13 গেল 14 গেল, এখন কটা আছে? একটা আছে, অনেকটাই নাকি? ঠিক আছে, কিসের? এই তারিখের, এই চাঁদের 13, 14, 15 একটা আচ্ছা রেখে দেই। কিন্তু এটাও শুনে নেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কিন্তু এই রকম ইবাদত, এই তিনটার ইবাদত এই মাসে না, এটা অন্যান্য মাসগুলি রমজানের বাইরে অন্যান্য মাসের। এই মাসে যখন আসতো রজব মাস, আসলেই নবী সাল্লাল্লাহু দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ আমাদের বরকত দান করুন রজবে শাবানে আর আমাদের পৌঁছিয়ে দেন রমাজানে। তাহলে তিনি রমাজানকে গ্রহণ করার জন্য প্রস্তুতি নিতেন কখন? রজব মাসে। এখন কোন মাস? শাবানেরও কি চলে গেছে অর্ধেক? আমাদের প্রস্তুতি কতখানি জানি না। সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু প্রস্তুতি ছিল, তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তিনি এত রোজা রাখতেন এই মাসে যে রমাজানের বাইরে কোনো মাসে এত রোজা পরিপালন তিনি করতেন না, এমন কি কোনো কোনো শাবানে তিনি প্রায় পুরো মাসটা রোজা রেখেছেন, সুবহানাল্লাহ। অতএব এই তিন দিন কিন্তু হারিয়ে গেছে কিসের মধ্যে? ওই যে নবী সাল্লাল্লাহু আমল পুরা। সাহাবায়ে কেরাম আর আরেকটি আমল ছিল হাদিসের মধ্যে এসেছে, সেটি হলো যেই না শাবান মাস আসতো তারা কোরআনের উপরে হুমড়ি খেয়ে পড়তো। কিসের উপরে? কোরআন। কারণ তারা জানতেন আসল জিনিস কোনটা, কোরআন। রমাজানে কোরআন আসছে বলেই তো এত সব কিছু। সুতরাং এই কোরআনকে ধরতেন এই মাসে, তেলাওয়াত বাড়িয়ে দিতেন সারা দিন রাত এই কোরআন নিয়ে বসে পড়তেন, রমজান তো করতেনই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা তেলাওয়াত, আর ওনারা কি রোজাও রাখতেন, তো অতখানি রাখতেন কিনা জানি না, কিন্তু তেলাওয়াত খুব করতেন, তারা হুমড়ি খেয়ে পড়তেন। সব হাদিসের মধ্যে শব্দ হচ্ছে যে কোরআন হুমড়ি খেয়ে পড়তেন। অতএব কোরআনের খবর নেই, যদি জিজ্ঞেস করেন কোরআন তেলাওয়াত করতে পারবো না, কিন্তু হাদিস শুনে দিছে কি আর দোয়া মুখুল ইবাদা। আমি অবাক হয়ে গেছি, মাশাআল্লাহ এই লোকেরা এই হাদিস জানে দেখি, আর দোয়া মুখুল ইবাদা শুনাইতেছে, আমার হাদিস শুনে দিতেছে। আমি এটিএন এ প্রশ্ন উত্তর করতেছি, তো প্রশ্ন উত্তরে একজনে প্রশ্ন করছে, হুজুর দুরুদে হাজারি, দুরুদে লাকি, আর দোয়ায় কুমকুমিয়া হাবিবি, গঞ্জুল আরস, এগুলি যে আছে এগুলি কেমন হুজুর, ফজিলত কেমন? তা আমি হাসলাম, এরপরে তা বললাম যে বাবা
এইগুলির কোনো মূল্য নাই, এগুলি বানানো কথা, এর দ্বারা পিছনে কোনো সুন্নত দ্বারা এটা সমর্থিত নয়। কৌমুক বইতে আছে, বইটা বাজে বই। আচ্ছা, আমার ইয়ে শেষ হওয়ার, আলোচনা শেষ হওয়ার পর একটা ফোন আসলো। ফোন আসলো কোথেকে? চকবাজার থেকে, ওই লাইব্রেরি থেকে, যে লাইব্রেরি বইটাকে প্রকাশ করে। সে কয় যে এটা কি হজরত মৌলানা কামালউদ্দিন জাফরি সাহেবের নাম্বার? এইভাবে বললো, হজরত মৌলানা কামালউদ্দিন জাফরি সাহেবের নাম্বার? আমি বললাম জি হ্যাঁ। কয় শালার বুত, তুই কইছিলি কি? দেখলে আমি খট, আপনার যখন আসলেন আমিও খটখটে আসলাম। হাসার পরে যাই হোক, যা বুঝতে, আমি হেসে হেসে কিছু কথা বলে দিলাম। কয় তুই কবরে যাবি না? কবরে গিয়ে দেখবি কি হয়, তুই এমন জিনিসের বিরুদ্ধে কথা বলছিস? আমার কবরের ভয় দেখাইতেছিল। আল্লাহ আমার কবরের ভয় বাড়িয়ে দেন আমার, আমি আপনাদেরও। আমি কিন্তু ও দেখাইতেছে এই কারণে, এটা উপলক্ষটা, এই জন্য কষ্ট লাগলো। যাই হোক, আমি হেসে উড়িয়ে দিলাম। লোকেরা আমার জিজ্ঞেস করলো যখন ফোন শেষ হলো, আপনি হাসছেন কেন? হাসছি। ও বলছে শালার ভূত, তুই কইছস কি? আমার গালি দিছে, বাপের নাম নিয়ে গালি দিয়ে জন্য আমি হাসলাম। কেন আসলাম? তার মূর্খতার উপরে। কিসের উপরে? তার নাদানির উপরে, তার জাহালাতের উপরে। কারণ জাহালাতের উপরে আমি কি করতে পারি? এই জাহালাত কা মারা হুয়া ইনসান, উর্দুতে বড় সুন্দর পরিভাষা আছে, জাহালাত কা মারা হুয়া ইনসান, মূর্খতায় ধ্বংস, মূর্খতা তাকে এমন চেপে ধরেছে, তাকে ধ্বংস করেছে, আর সে আমাকে গালি দেয়। কেন গালি দেয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিছিল না? আজাল আলহাতা ইলাহান ওয়াহিদা বলে কি কাজ্জাব, সাহের, মিথ্যুক, এগুলি বলে নাই নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছে? তো তারা বলেছে। সুতরাং আজকে আহলুল বিদা ওয়াল খুরাফাত এরাও কিন্তু আমাদেরকে গালি দেয়। গালি দিলে কি আপনি নারাজ হই না? খুব বেশি নারাজ হই না। কেন নারাজ হই না? এটা তো হওয়ারই কথা, কারণ হক এবং বাতিল দুটো আমাদের টক্কর থাকবেই। সত্যে জাকা রাহা হে আজল সে তা ইমরোজ, সত্যে জাকা রাহা হে আজল সে তা ইমরোজ, চিরাগ মুস্তফাবি সে শারারে বুলাহাবি। আল্লামা ইকবাল বলেন, সৃষ্টির প্রথম থেকে শুরু করে অদ্যাবধি এই স্ট্রাগ, এই এই কনফ্লিক্ট চলে আসছে। কনফ্লিক্ট কিসের মধ্যে? চিরাগ মুস্তফাবি সে শারারে বুলাহাবি, মুস্তফা আলাইহি আফদালুস সালাত ওয়া আসকাত তাসলিম, তার জ্বালানো দীপ শিখা, আর আবু লাহাবের অগ্নি স্ফুলঙ্গ। আবু লাহাব, লাহাবর মানে কি? অগ্নি শিখা। এই শিখার সঙ্গে একটা হইলো মোমবাতির শিখা, আরেকটা হইলো জাহান্নামের শিখা। এই দুই শিখার মধ্যে টক্কর লেগেই আছে, এটা থাকবেই, পিছনে ছিল এখনো আছে পরেও থাকবে। আর এটা হইলো জাহাল, মূর্খতা এবং ইলম, মূর্খতা এবং ইলম, ঈমান এবং কুফর, শিরক বিদআত আর তাওহীদ, যার মাঝখানে সংঘর্ষ লেগেই আছে। অতএব আমাদের আলহামদুলিল্লাহ আজকে অ্যাওয়ারনেস শুরু হয়েছে, জ্ঞান চর্চা হচ্ছে অনাবিল ভাবে, বিশেষ করে এটা কি বলে ইলেকট্রনিক মিডিয়ায় আজকে যেভাবে অনাবিল ভাবে জ্ঞান চর্চা হচ্ছে, এতে মানুষ বুঝতে পারছে। অবশ্য ওরাও বলে, ইলেকট্রনিক মিডিয়া ওরা বলে না, ওদেরকে দেখছি লোকেরা আবার ইয়ে করে, ক্রস করে। আমি একদিন জিদ্দায় বসা দেখতেছি একটা টেলিভিশন চ্যানেল বাংলাদেশি, তো ওই চ্যানেলের যিনি জবাব দেন উনি আমার কথা কইতেছেন, দেখবেন দেখতে সুন্দর, মাথায় একটা রুমাল লাগায়, তারপরে এই কথা কথা কয় সুন্দর করেই, মানে এগুলি সব উড়িয়ে দিল। সে এত সুন্দর করে বলে আমার বদনামি করে দিল। আমি হাসলাম। এই লোকের সঙ্গে যখন এয়ারপোর্টে দেখা হয় তখন মনে হয় আমার ছাত্র, সামনে এত আদর। একদিন মাগরিবের মাগরিবের নামাজের মধ্যে ওই লোক, আমার একটু পায়ে ব্যথা ছিল, ওই লোক দেখতাম পিছন দিয়ে আসছে, ইমাম সরে গেছে আমাকে দেখে মুসাল্লা থেকে, আমি নামাজ পড়াই। তো ওই লোক যখন চামিমুল মাওলানা নামাজ পড়াই দেন, কয় না হুজুর আমি পড়ো, আমি না পায়ে ব্যথা, হুজুর আপনি যেমনে পড়বেন আমি এমনি পড়ব। দেখেন ওই লোক তো পিছনে কি কয় আর সামনে কি কয়, এমন সব কথাবার্তা বলে, নাউজুবিল্লাহ মিন যালিক। তবে আলহামদুলিল্লাহ মানুষ আজকে এখন হক জিনিস বোঝার চেষ্টা করছে। তাহলে আপনারা কি করবেন এখন? আসে আপনাদের কাছে 15 দিন অথবা 14 দিন, এই দিনগুলোতে যত পারেন রোজা রাখেন, তবে বেশি রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, তোমরা বেশি রোজা রাখো না। কেন, কি কারণে বলেন তো?
তারাহমান আলাল উম্মাহ, উম্মতের উপরে, তার উম্মতের উপরে রহম করার জন্য, কারণ এরা দুর্বল হয়ে যাবে যদি রোজা রাখে, পরে আবার 30টা দিন কেমনে রাখবে। অতএব তিনি যাকে বেশি রাখতে দেখলে তিনি নিষেধ করতেন, না এত না, এত করো না, এটা ছিল ব্যালেন্স করতেন তিনি। হ্যাঁ, যাদের ক্ষমতা আছে, যারা পারবেন, যাতে তারা কনফিডেন্ট, তাদের জন্য আলাদা এক ব্যাপার, তারা করবেন। তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কেন? তিনি বললেন, তা আল্লাহ আমার খাওয়ান, আমাদের পান করান, তোমাদের মধ্যে তা আমার মতো তোমরা না, আল্লাহ তো আমার খাওয়ান। খাওয়ান মানে কি? খাই, আল্লাহ খাওয়াইলে কি এটা রোজা থাকবো? আল্লাহ যদি কয় ওই পানি গ্লাসটা খা, রোজা থাকবো নাকি? তাহলে খাওয়ান মানে কি? মানে আল্লাহ আমাকে শক্তি দেন। আল্লাহ আমাকে কি দেন? শক্তি দেন। পিপাসা আমার কত হয় না, আমার শক্তি বেশি আছে, আমার এবিলিটি আছে। এটার অর্থ হলো এই, এটার অর্থ এই নয় যে তিনি ওই খাওয়ান, ওই খাওয়ার নয়, এটা হলো তার শক্তি সামর্থ্য, এর জন্য বলা হচ্ছে। তাহলে আপনারা এই কাজটা করবেন, এই এখন থেকে যারা প্রস্তুতি নেবেন, যারা কোরআন তেলাওয়াত শিখেন নাই, কোরআন পড়তে শিখেন নাই, আমি একটু দেখতে চাই যে কোরআন কারা কারা পড়তে পারেন, একটু হাত তুলবেন মেহরবানি করে আমার উপস্থিতিদের দিকে। কারা কারা কোরআন পড়তে, যারা পড়তে পারবেন না তাদের বলিনি, বলছি কারা কারা কোরআন পড়তে পারেন। তাহলে মাশাআল্লাহ অনেক হাত উঠছে, কিন্তু সবার হাত উঠে নাই। উঠছে, উঠে নাই, তাহলে কি করবেন আপনি? এর মধ্যে দুই প্রকার লোক হতে পারে, এক প্রকার হলো বৃদ্ধ, আমরা আগে শিখি নাই, আর এক প্রকার হলো তরুণ, ঘরের পরিবেশ ছিল না। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতু। আপনি আপনার মুসল্লিদের এইভাবে ওয়াজ করে অন্য সৃষ্টি করছেন, আমার ওয়াজ তো এখন পাও আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহমানি। এটা লন্ডনের লন্ডনবাসীর, বিশেষ বাংলাদেশি ভাষাভাষী মানুষের এটা সৌভাগ্য যে আলহামদুলিল্লাহ তৌহিদের তৌহিদের প্রচার, তৌহিদের বাহক, ধারক, বাহক এবং মূল উৎস থেকে তারা জ্ঞান অর্জন করেছেন আর এখানে বিতরণ করছেন, এটা আলহামদুলিল্লাহ। আমার দেশে কিন্তু এই এই ইয়ের পরিবেশটা, বড় ইমাম আসছে, ছোট ইমাম চলে যাচ্ছেন, মুশকিল হয়ে গেল। তো খের, হ্যাঁ না, পরিবেশ যে একবারে নাই তা নয়, কিন্তু কম। আল্লাহ, আচ্ছা আল্লাহ তাআলার মেহরবানি, আমি যে মসজিদে নামাজ পড়াই, এটা মসজিদটা হলো, এটাকে বলে উত্তরা, কি বলে, একটা কি ব্রিজ, ওভার ব্রিজের ঠিক পূর্ব পাশে একটা মার্কেট, কাঁচা মার্কেট আছে, এর সঙ্গে মসজিদ, টিনের মসজিদটা অনেক বড়। হ্যাঁ, ওই পূর্ব পাশে মেইন রোডের উত্তরা, মেইন পূর্ব পাশে লাগানোই হাউস বিল্ডিং কিনা জানি না, যাই হোক, মুসল্লিদের সংখ্যা জুমার দিন প্রায় 1000-3000 মুসল্লি নামাজ পড়ে, মানে যত বাড়াইলাম তত খালি বাইরে নামাজ পড়ে, যত একজনে কয় গোটা মাঠটা আমি টিন দিয়ে ছেড়ে দিই। আমার ইচ্ছা হলো এটাকে নির্মাণ করবো, বড় মসজিদ হবে, বাইতুল মোকাররম পড়ে সর্ববৃহৎ মসজিদ হবে ঢাকা ইনশাআল্লাহ, কিন্তু এখন হাত দেই না নানান কারণ, চাঁদা বাজরা এসে তাদের ক্ষমতা তো বেশি, আসা লাগিয়ে দিব, এই জন্য চুপ করে রয়েছি। কিছুদিন আগে এক সৌদি খুব বড় ধনী ব্যক্তি, ওনার নামাজ পড়লেন, উনি মসজিদ দেখে, মুসল্লি দেখে কয় তোমার মসজিদ করতে কত টাকা লাগবে বলো, আমি তো থামো থামো এখন না, তো যাক আলহামদুলিল্লাহ। সেখানে লোকেরা এর বিপরীত করতে পারে না, আমি সেখানে যেমন নামাজের পরে কি করি না, মুনাজাত করি, কিন্তু হাত তুলে দোয়া করি না। মুনাজাত এক জিনিস, হাত তুলে দোয়া করা আরেক জিনিস। মুনাজ দুই সুরের আতে রাস্তার কিনারে বসে বসে ফিসফিসিয়ে কথা বলছে, চুরি করতে যাওয়ার কথা কানে কানে, ফাকাত তানা যায়া, দুইজনে মুনাজাত করছে, আরবিতে কি করে বলছে, মুনাজাত, মুনাজাত মানে হার্ট টু হার্ট কথা বলা, ফিসফিসিয়ে কথা বলা। আপনি আল্লাহ তাআলার সঙ্গে বসে, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে, আল্লাহ আমারে রিজিক বাড়িয়ে দেন, মুনাজাত করতেছেন, এমনি করেন আর এমনি বলেন, এর মুনাজাত। আর এটা হলো আমরা যেটা হলো দোয়া, দোয়া করে লোকরা আমিন এটা মুনাজাত না, মুনাজাত তো ফিসফিসিয়ে বলা, উনি তো মুনাজাত ফিসফিসিয়ে করে নেই, উনি দূরে দূরে করতেছে, সবাই আমিন করতেছে। তো যাই হোক, সেখানে এটা করি না। তো বাইতুল মোকাররমে ঘটনাপতি, এখানে আরেকদিন বলছিলাম, আমি বাইতুল মোকাররমের খতিব সাহেবের কাছে, তিনি কিন্তু আমার ওস্তাদ, আমি বুখারী মুসলিম শরীফের কিছু সবক তার কাছে পড়েছি,
আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, অনেক তার সৌন্দর্য অনেক দিকের, কিন্তু এটা ওইটা প্রচলিত অবস্থার উপরে তিনি ছিলেন। তো এক মেম্বার গিয়ে জিজ্ঞেস করছে, মৌলানা জাফরি হুজুর আপনি তো জুমার নামাজের পরে মুনাজাত করেন, আমাকে জাফরি সাহেব মুনাজাত করে না? তো উনি জবাব দিয়েছেন, আমি তো করি, আমি তো করি। তো উনি আবার অন্যদের সঙ্গে কথা বলছেন, ওই লোক আবার কয় যে হুজুর দলিলটা তো বললেন না, আপনি যে করেন দলিল করেন। হ্যাঁ আমি কেছি না, আমি করি, দমক লাগিয়েছে। ওই লোক বুঝছে, বুঝে চলে গেছে, মানুষের কাছে গিয়ে বলে যে জাফরি সাহেব যেটা করে ওইটাই ঠিক, নাইলে দলিল উনি বলতেন, উনি একদিন আপনাদের এখানে এসে বোধহয় মুনাজাত করে বলছেন, তাই না? তো যাই হোক, এটা করেন। আমরা একসঙ্গে নামাজ পড়তাম অনেক সময়, কোনো দিন উনি ইমামতি করতেন না, ইমামতির জন্য আমি, এরা যত লোকই হোক, প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছে প্রায় 500 আলেম, উনি আগে খবর পাঠিয়ে মৌলানা জাফরি যেমন নামাজ পড়ায় উনি পিছন দিয়ে আসতেছেন, আর এমনি থাকলে পিছনে দাঁড়াবেন, আমি ইমামতি করবো, উনি খালি জুমার নামাজটা পড়ান, বাকি কোনো অক্তে নামাজ পড়ান না। আমি নামাজ পড়াইলে আমি তো বসে বসে তসবি করি, উনি কি করেন, উনি এটা করতেন, একবারে এমন করতে পারতেন না, এত মানুষের মধ্যে একা একা কেমন করতেন, এমন করতেন দেখতাম, মানে একটু হলেও তিনি করতেন অভ্যাস। আল্লাহ তার অথচ এটা নিয়ে তিনি লড়াই করতেন না, এটা নিয়ে নরসিংদীতে বিরাট কনফারেন্স গেছে আমার বিরুদ্ধে এই মুনাজাত নিয়ে। এরপরে ওনাকে দাওয়াত দিছে, উনি তারিখ মতো আর যান নাই, তখন জানছেন যে এটা নিয়ে যারা গাড়ি নিয়ে গেছিল ওনাকে আনতে, উনি আমি তো যাবই না, তোমাদেরকে বলছি তোমরাও যাবা না, তোমরাও যাবা না, এটা বলে দিয়েছেন। তাহলে উনি জানতেন, জানতেন না তা নয়। আলহামদুলিল্লাহ আজকে আপনারা কোরআন শরীফে, আমার শেষ কথা, সময় শেষ হয়ে গেছে, কোরআন শরীফ হলে আসল জিনিস, কোরআন যারা শিখেননি এখনই শুরু করবেন, বুড়া মানুষ হলে তার ডবল সওয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া তা তা করে, মানে মুক্তি আসে না তার, এই বেটার জন্য সওয়াব হলে দ্বিগুণ, এটা ভুল করতেছে এই ভুলটারই দ্বিগুণ সওয়াব, কারণ সে জানার জন্য ভুল করতেছে, জানতে গিয়ে ভুল করলে ডবল সওয়াব, আর জানার চেষ্টা নাই ভুল করে তাহলে তো ডবল গুনাহ। এক কেন ডবল গুনাহ, জানলো না একটা গুনাহ, ভুল করলো আরেকটা গুনাহ, তো ডবল গুনাহ হলো, কিন্তু জানতে গিয়ে যদি ভুল করে, এখন শিষ্য হয়েছেন, আমি এখন স্টাডি সার্কেল করব, বসে বসে পড়বো, এখন আমি ভুল করছি, হাঁটিতে শিখেন না কেউ, না খেয়ে আছর, সুতরাং আছর তো খাবেই, এই খাওয়াটাই তো আলহামদুলিল্লাহ। একজন এসে কয় যে তোমার ছেলে তো আমার গালি দিছে, বলে গালি দিছে, হ্যাঁ সত্যি কথা গালি দিছে, আলহামদুলিল্লাহ, বলে কেমন কথা, তোমার ছেলে আমার গালি দিল, তুমি কো আলহামদুলিল্লাহ, কয় আমার ছেলে তো কোনোদিন কথাই কয় না, কথার সুযোগই নেই তার, আপনি বলছেন গালি দিছে তার মানে মুখ দিয়ে কথা ছুটছে, কথা ছুটছে, এই জন্য আলহামদুলিল্লাহ বললাম, গালি দিছে তো কি হলো, কথা তো বলতেছে, আমার কথা হলে ভুল করলে করুক, তেলাওয়াত তো শুরু করছে, তার জ্ঞান অর্জন তো শুরু করেছে। অতএব আপনারা কি যারা যারা কোরআন শিখেন নাই, তারা কি এখন থেকে কি প্রস্তুতি নেবেন কোরআন শিখার, বুড়ো হোক আর তরুণ হোক, এটা কিন্তু ফরজ, কোরআন পড়তে জানাটা কি ফরজ, আল্লাহ পাক একরা পড়ো, সুতরাং এটা ফরজ, অব্লিগেশন। অতএব এটার আপনাদের কাছে আপিল থাকলো, আলহামদুলিল্লাহ এই শাবানের ফজিলত আপনারা আমার চেয়ে বেশিই জানেন, এগুলি আর দরকার নেই। আপনারা এই রাতে যাদের আগে থেকে অভ্যাস আছে তাহাজ্জুদ পড়ার, ইয়ে পড়ার কি বলে, অথবা এই রাত থেকে শুরু করবেন নিয়ত করেন, তাও করতে পারেন, কিন্তু আলাদাভাবে এই রাতের নিয়তে কোনো ইবাদত বন্দেগীর কোনো সুযোগ নাই, তা করেন, আল্লাহ তাআলা মর্যাদা দিবেন। আপনারা রোজা রাখেন, ও সপ্তাহে দুটা রোজা আর তিনটা রোজা, চাঁদের তিন রোজা, আর এই মাসে তো আগেই বলেছি তিন রোজার কোনো ব্যাপার না, এই রাত যত বেশি পারেন রোজা রাখেন, আবার বেশি বেশি রাখতে গেলে নবী সাল্লাম আবার নিষেধ করেছেন, সেটাও খেয়াল রাখেন, যা রমজানের পুরা রোজাটা যাতে সুন্দর করে রাখতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন বিদআত থেকে দূরে থাকি, শিরক থেকে দূরে থাকি। জি ও বরাত, ওটা বরাত মানে কি, ও হ্যাঁ বরাত, বরাত মানে আমার দেশে ওয়াজ করে ভাগ্য সৌভাগ্য রজনী, বরাত মানে এটার বাংলা বরাতটা আরবিতে নিয়ে গেছে, মানে বরাত বানিয়ে দিছে এটা দিয়ে, না লাইলাতুল বারাআ যদি বলা হয় তাহলে এটা মুক্তির রাত, এটা ঠিক আছে, কিন্তু এই ধরনের কোনো পরিবেশ কোরআন হাদিসে নাই। বরাত হলো সাব কন্টিনেন্টাল লোকদের এটা এটা পরিভাষা, তারা লাইলাতুল বরাত বানাইছে সৌভাগ্য রজনী, এরকম কোনো পরিভাষাই নাই, কথা বুঝতে পারছেন?
অতএব আল্লাহ তাআলা আমাদের সহি জিনিসের উপর আমল করার তৌফিক দান করুন এবং ভুল থেকে আমাদের সরে আসা তওবা করার তৌফিক দান করুন। আমিন। আমি আপনাদের শুকরিয়া জানাই যে আপনারা এতক্ষণ বসে এই কথাগুলো শুনলেন। ইমাম সাহেবকে শুকরিয়া জানাবো যে তিনি দাওয়াত দিলেন এই কথা বলার জন্য। আমি ওখানে স্টেজে ছিলাম, বক্তৃতা করতেছিলাম, ওই সময় ফোন গেছে একজনের কাছে যে এরকম আসতে হবে। তো ঠিক আছে, আসতে পারবা? ঠিক আছে, আসবো। আমার ছেলেকে নিয়ে আলহামদুলিল্লাহ এসে গেছি, গাড়ি নিয়ে এসে গেছি, আপনাদের সঙ্গে দেখা হলো। আল্লাহ অবশ্যই দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন, কারণ আমার তো এখন ভাটির দিকে, এখন খুব ভাটির টান পড়তেছে খুব বেশি। দোয়া কিন্তু কাজ অনেক বেশি, অনেক বেশি কাজ। এই কাজগুলো যেন আল্লাহ তাআলা আমার দ্বারা সম্পাদিত করান, সম্পাদন করান, এরপরে তিনি ডেকে নেন, আমার কোনো আপত্তি নাই। কয়েকটা কাজ, বড় বড় কাজ হাতে আছে, আল্লাহ জি। আচ্ছা আচ্ছা, ইউনিভার্সিটির ছাত্র, মাশাআল্লাহ, আমার চাচার ছাত্র আর কি, যেই আমার ইউনিভার্সিটিতে এখন চাচার মেয়ে এখন শিক্ষকতা করে, চাকরি করে, আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা, জি জি, হ্যাঁ গভর্নমেন্ট স্কুলে ছিল। আচ্ছা তো ঠিক আছে, আমরা এখানে আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারজুকনা ইত্তিবাআহ ওয়ারিনাল বাতিলা বাতিলা ওয়ারজুকনা ইজতিনাবাহ। আমিন। ওসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবাতিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুল্লাহ খাইরান ফাযিলাতুল শাইখ, আল্লাহ তাআলা জাযা খায় দান করুন। আপনারা ইনশাআল্লাহ জামাত হয়ে যাবে, আজান হয়ে যাবে ইনশাআল্লাহ, 11টা 10 জামাত হবে ইনশাআল্লাহ তাআলা, নামাজ পড়ে যাওয়াই উচিত হবে। আর নফল ইবাদত ঘরে বেশি করার জন্য মাওলানা যেভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন, আমরা সব রাতেই কিছু কিছু চেষ্টা করি, আজকে রাতেও চেষ্টা করি, বাকি রাতগুলোতেও চেষ্টা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। বারাকাল্লাহ ফিকুম। আসসালামু আলাইকুম। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا